राज्य में 60 नगर निगम चुनाव के साथ ही करीमगंज नगर पालिका में आज सुबह से शांतिपूर्ण मतदान शुरू हो गया। करीमगंज के लोग पहली बार ईवीएम के जरिए नगर पालिका के वोटिंग का उत्साह बढ़ा रहे हैं। 24,058 पुरुष मतदाताओं और 26,031 महिला मतदाताओं सहित कुल 50,089 मतदाता 28 वार्डों में चुनाव लड़ रहे हैं। 85 उम्मीदवारों के भाग्य का फैसला कर रहे हैं। सभी मतदान केंद्रों पर मतदान कर्मियों और रिजर्व कर्मियों का स्टाफ है, जो अपने कर्तव्यों को अत्यंत महत्व के साथ निभा रहे हैं। इस बीच करीमगंज पुलिस प्रशासन सदर अंचल के अधिकारियों के साथ करीमगंज नगर पालिका क्षेत्र के मतदान केंद्रों का दौरा कर रहा है। आज की मतदान प्रक्रिया से इतर मीडिया से बात करते हुए आज की मतदान प्रक्रिया में मीडिया से बात करते हुए उत्तर करीमगंज के विधायक कमलाक्ष दे पुरकायस और भाजपा नेता मानस दास विभिन्न वार्डों के उम्मीदवारों के साथ सभी ने मीडिया को बताया कि वे अपनी जीत के बारे में 100% आशावादी थे। उधर करीमगंज पुलिस प्रशासन की ओर से सुरक्षा के कड़े बंदोबस्त किए गए हैं। किसी भी अप्रिय घटना को रोकने के लिए करीमगंज नगर पालिका क्षेत्र के कई मतदान केंद्रों को कड़ी सुरक्षा के बंद कर दिया गया है। अपना वार्ड है, अपना जॉइन है। अभी तो निश्चित है। हम दो बार कमिश्नर। अभी आपने यदि निर्वाचन में जॉइन हों, तो आपने प्रथम में की काज करबे? নোট সামনে বর্ষা নালাখানাই আসল সমস্যা আমাদের। প্রত্যেকবারই সবাই জলের মধ্যে থাকে, ওইটাই আমাদের প্ল্যান আর কি। মানে আমার ইচ্ছা যে নালা নিষ্কাশন করতে হবে। এইবার নির্বাচনে আপনার কংগ্রেসকে কি পুরোপুরি গঠন করতে পারবে? আশাবাদী আমি, বলতে তো পারবো না। আচ্ছা, তো 1.5 বছর ছিল বিজেপি করমুজ পৌরসভা দখলে ছিল, তার আগে কংগ্রেস ছিল। তো করমুজে একটা সমস্যা যেটা আগে থেকে সেই তিমের রয়ে গেছে, সেটা হলো কৃত্রিম বন্যার সৃষ্টি হয় বৃষ্টি হলে, আর সেকেন্ড হলো পানীয় জল, পানীয় জলের ব্যবস্থা নেই। তো সেই ব্যাপারে কি আপনি পদক্ষেপ নেবেন যদি আপনি যদি নির্বাচনে জয়ী হন? আমাদের বেশি মানে সমস্যা হয়েছে কি নালাগুলি ছোটো হয়ে গেছে, যে প্ল্যানিং নিয়ে নালাটা হয়েছিল ছোটো হয়ে গেছে, এর জন্য জলটা আটকে যায়। তো কথা হলো কি এখন পুরো পরিষ্কার করতে হবে, এই নালাই পরিষ্কার যদি হয় তাহলে এত মানে জল হবে না। নালা কিছু দিন পর পর পরিষ্কার করতে হবে, আগে কাঁচা নালা ছিল। আমি নিজেও যখন কমিশনার ছিলাম আগে আমি নালা কিন্তু কাঁচা নালা পরিষ্কার করে দিয়েছি, তাকে জল হওয়ার জন্য। আমার ভুটানরা প্রথমবারের পরে আমাকে খুশি হয়ে ফোন করেছিল যে আপনাদের ভুটে আমরা খুশি হয়েছি। বিজেপি পরিচালিত পৌর বুটের দুর্নীতি নিয়ে বুটের প্রচার করেছিলেন, তার মধ্যে ভোটাররা আজ ভোট দিতে এসেছেন। আপনি কি মনে করেন বিজেপির পক্ষে ভোট দেবেন না কংগ্রেসের? বিজেপির পক্ষে আপনারা দেখবেন এই 1 নম্বর ওয়ার্ডে যে আমি যে দাঁড়িয়ে আছি, 1 নম্বর ওয়ার্ড বিপুল হারে আমাদের ক্যান্ডিডেট ভোট পেয়ে আমাদের ক্যান্ডিডেট। তাছাড়া তিনি বলেছেন যে 20টি আসনের অধিক তারা জয়লাভ করবে তার প্রার্থী, এবং বলার অধিকার সবার আছে, যারাই কন্টেস্ট করে ওরাই বলে। কিন্তু আপনারাও তো দেখছেন করিমগঞ্জের আবহাওয়া, এবার 100% নিশ্চিত যে 20 থেকে বেশি মানে সিট পেয়ে আমরা পৌরসভা দখল করব, তার মানে সময়ের অপেক্ষা। পুরো নির্বাচনে কি বলবেন? দেখুন, আসামে আজকের দিনে সবকটি পৌরসভাতে একসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, শুধু পৌর নিগম যেগুলো এগুলো পরবর্তীতে হবে। আর এই পৌরসভা নির্বাচন একটা জিনিস ইতিমধ্যে স্থির হয়ে গেছে, আসামের যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে আসামের শহরাঞ্চলের আম জনতা এই নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের জয়যাত্রা চলছে, সেই জয়যাত্রার সহভাগী এবং জয়যাত্রার সহযাত্রী হতে ইতিমধ্যে মনস্থির করে নিয়েছেন। আর আজকের এই নির্বাচনে ইতিমধ্যে 11টা বাজতে চলেছে, মোটামুটিভাবে যেভাবে ভোট কাস্ট হচ্ছে, সম্মানীয় ভোটাররা যেভাবে মতদান করছেন বা ভোটদান করছেন সেটাতে নিশ্চিত আছে সরকারের যে উন্নয়নমূলক কাজকর্ম যেগুলো আছে সেগুলোর প্রতি মানুষ তা মনস্থির করেছেন, এবং শ্রদ্ধেয় ভোটাররা সেই দিকেই তাদের মতদান করছেন। আর আমরা নিশ্চিত আছি আগামীতে সম্মানীয় ভোটারদের এই তাদের নিশ্চয়তাকে তাদের বিশ্বাসকে আমরা পাথেয় করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা আছে আসামকে এক নতুন আঙ্গিনায় পৌঁছে দেওয়ার, সেই লক্ষ্যে সবকটি পৌরসভা নির্বাচিত পৌর প্রতিনিধি যারা আছেন তারা কাজ করবে। করমুজে কতটি সিট দখল করতে সক্ষম হবে ভারতীয় জনতা পার্টি? দেখুন, আমি আজকের দিনে পোলিং স্টেশনে দাঁড়িয়ে আমি এরকম কোনো বক্তব্য রাখতে যাচ্ছি না। আমি শুধু এইটুকুই বলবো যে করিমগঞ্জের তিনটি পৌরসভা
माननीय मुख्यमंत्री যে উন্নয়নের জয়যাত্রা যেটা চলছে সেই যাত্রার প্রতি সাধারণ জনগণ সম্মানিত ভোটাররা বিশ্বাস রেখে তিনটি পৌরসভায় সরকারের দেখানো পথে অগ্রসর হয়ে সেই বিশ্বাসকে পাথেয় করে মানুষ তাদের মতদান করছেন। আমি শ্রদ্ধেয় ভোট দেওয়া জনসাধারণ যারা আছেন তাদের প্রতি তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন। প্রথমবারের মতো রামকৃষ্ণনগরে ইলেকশন পৌর নির্বাচন হতে যাচ্ছে, করিমগঞ্জ বলুন, রামকৃষ্ণনগর বলুন, বদরপুর বলুন, মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো রাস্তা দিয়ে সমগ্র আসামের উন্নয়নের জয়যাত্রার প্রতি সবাই মিলে একই সঙ্গে সহমত পোষণ করছেন সেটা নিশ্চিত আছে। আমরা অনেক সময় দেখতে পাই যে বর্ষার সিজন এলে মিনি বন্যার সৃষ্টি হয় আমাদের করিমগঞ্জে, এ বিষয়ে আপনি কি বলবেন? আপনারা যদি ভোট গঠন করেন তাহলে কি এই সমস্যাগুলো সমাধান? অতীতে বিগত 15 বছর যাদের সরকার ছিল তারা কি করেছেন, আজকের দিনে কি আছে, সে বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো বক্তব্য রাখার প্রয়োজন নেই। তবে নতুনভাবে মানুষ যে চিন্তাধারা নিয়ে ভোট গঠন করতে চলেছেন মানুষের বিশ্বাস যাতে মর্যাদা পায় সেই লক্ষ্য নিয়ে নতুন বোর্ডের নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন সেটা নিশ্চিত। দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার প্রতিটি প্রবর্ত পর্বে টিভি চ্যানেলে এবং বিজেপির কর্মীদের মধ্যে সেটা ইস্যু, ইট ইজ নট এ ইস্যু। ইস্যু তো মেডিকেল কলেজ ইস্যু, ইস্যু তো 38-40 চাকরি ইস্যু, ইস্যু তো ডিজিটাইজেশন ক্যাম্পে হিন্দু বাঙালিরা মৃত্যুবরণ করছে, ডিজ ইজ ইস্যু, সেটা কীভাবে ইস্যু? নির্বাচনে 15 নম্বরের যে ঘটনাটা হচ্ছে সে নিয়ে কোনো প্রভাব পড়বে না আপনি বলছেন? সেটা আপনাদের কথা, আমি মনে করি যে কেউ ভিডিও ক্যামেরা করে সেই টাকাটা ঘুরিয়ে দিচ্ছে, আর যদি টাকা নিয়ে থাকো যদি তাহলে সেই সময় তুমি কেন ঘুরিয়ে দিলে না সেটা আপনাদের প্রশ্ন করা উচিত। আপনারা টিভির সংবাদ মাধ্যমে কাজ করছেন, আপনাকে সেই প্রশ্নগুলো করবেন যে আপনি কখন তখন কোনো ঘুরিয়ে দিলেন না, আর যদি ঘুরিয়ে দিলেন তাহলে ভিডিও ক্যামেরা কিছু থেকে বলছে যে ভিডিও ক্যামেরা কর, যে আপনি এরকম বলার মায়াটা কি? আর যদি কেউ যদি সুইসাইডও করে, কেউ মৃত্যুবরণ করেছে তার আত্মার শক্তি যদি সুইসাইড করে, তাহলে সুইসাইড কালকে যদি আপনার পাড়ায় কেউ সুইসাইড করে তার জন্য দায়বদ্ধ কি আপনি নাকি? বা সেকেন্ডলি যদি কেউ যদি সেই নোট দিয়ে যায় বা কোনো ধরনের সেই লিখিতভাবে কিছু একটা প্রুফ থাকে তাহলে ঠিক আছে, কিন্তু অযথা এই ধরনের রাজনীতি করার কি অর্থ আছে? বিজেপির কাছে কোনো ইস্যু নেই এবং এগুলো দিয়ে যাতে ভোটের যাতে জিতা যায় তাই 15 নম্বর ওয়ার্ড ওরা আসছে একদম নিশ্চিত, তার জন্য এই ধরনের ইস্যু দিয়ে যাতে 15 নম্বর ইস্যুটা 15 নম্বর ওয়ার্ডটা জিতা যায়। রাজনীতি করুন মেডিকেল কলেজের জন্য, রাজনীতি করুন, রাজনীতি করুন 38-40 চাকরি যাতে আমাদের লোকাল যুবকরা পায় তার জন্য রাজনীতি করুন, রাজনীতি করুন যে ডিএনসির ক্যাম্পে হিন্দু বাঙালিরা মৃত্যুবরণ করছে তার জন্য আপনারা রাজনীতি করুন, তার জন্য আপনারা আওয়াজ গড়ে তুলুন। আজকের দিনে বিজেপির এই নেতৃত্বের জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের কাছে ইস্যু নেই তাই যদি এই জন্য কথা বলছি। আপনি বলেছিলেন শহরের 19টি ওয়ার্ডে কংগ্রেস জয় হবে, তো আপনি ভোট নিয়ে কী আশাবাদী? 19টা হলে আপনি জানেন যে 27টার মধ্যে 19টা হলে তো ভোট আমাদেরই হবে, তো সেখানে আশাবাদী কী হলো? আপনাদের প্রথম কী কাজ থাকবে যদি ভোট হবে? সেটা আমাদের ম্যানিফেস্টোটা আছে, আমরা দিয়েছি, ইশতেহার দিয়েছি আমরা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যখন আমরা ময়দানে যখন নামি তখন আমাদের ইশতেহার দিতে হয় আমরা কী কাজ করবো, মানুষের জন্য আমরা কী কাজ করবো, সেই মর্মে আমরা ইলেকশন অ্যাজ পার প্রসিজিয়ার মধ্যে আমরা সেখানে নেমেছি। তাই আমাদের ভোট হবে এবং ভোট হওয়ার পর অ্যাজ পার ইশতেহারে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে যাতে পালন করা যায় এবং সেগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য বিধায়ক হিসাবে আমি দায়বদ্ধ, সেই কথাগুলো আমি তো বারবার বলছি। এবং আজকে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা প্রায় প্রতিটা সেন্টারে মানুষের যে ভিড় সেটা প্রমাণ করে যে যখন পরিবর্তন হয় তখন মানুষের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। এবং সেই মর্মে আমি আগে যেটা বলেছিলাম এখনও বলছি, 19টা যেহেতু একটা নির্দল, এখন বলছি যে 19+ও হতে পারে, 5টার মধ্যে 8-8 লড়াই হবে, সেটা থেকে 2-1টা আরও বেরিয়ে আসতে পারে। তাই জয় নিয়ে আমাদের কোনো সংকুচিতা নেই বা জয় নিয়ে আমাদের কোনো আমার কোনো সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আমি বিশ্বাস করি যে করিমগঞ্জের মানুষের ভালোবাসা বড়দের আশীর্বাদ এবং আই এম কনফিডেন্ট যে করিমগঞ্জের জনসাধারণ, শহরের জনসাধারণ এবার দুহাত ভরে আমাদের পার্টিকে ভোট দেবে। আপনি প্রথম থেকে বলে আসছেন যে 5টি ওয়ার্ডে 8-8 হবে, সেই 5টি ওয়ার্ড ক্ষেত্রে আমি বলতে চাই না, 19টা জেতার পর কালকে বা পরশু বলে দেবো আপনাকে, ইলেকশন রেজাল্টের আগে বলে দেবো কোনটা আমাদের 8-8 হচ্ছে। রাইট নাও 8-8 কোনটা হচ্ছে কোনটা না সেটা আমি বলতে চাই না, প্রার্থীদের মনোবলও কিছুটা হয়তো বা ইয়ে হয়ে যেতে পারে, তাই আমি বলতে চাই না, কিন্তু আমরা ভোট করছি সেটা নিশ্চিত। আচ্ছা, কিছুদিন আগে 15 নম্বর ওয়ার্ডে একটা মানে কংগ্রেসের যে প্রতিনিধিত্ব করছেন সুব্রত দাস, ওনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এই যে জিনিসগুলো আসলে সেই জিনিসগুলো তো মিডিয়া তো নিয়মে উল্টা দেখানোর কথা, বিকজ অফ দ্যাট কেউ যখন টাকা নিল তখন সেটা ঘুরিয়ে দিল না,
ভিডিও করে এনে টাকাটা ঘুরিয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? তো বিশেষ করে এই যে রাজনীতি, এটা বিজেপির যে রাজনীতি, এটা সেই রাজনীতি এসে তো প্রকাশ্যে চলে আসলো, এসে তো প্রকাশ্যে চলে আসলো। কেউ যে মারা গেছে তার আত্মার সদগতি আমি কামনা করছি, কিন্তু কেউ যে সুইসাইডে মারা যায় তার জন্য সেটা নিয়ে রাজনীতি করবে? বিজেপি নেতারা রাজনীতি করছে সেটা নিয়ে, মানুষ মরার পর রাজনীতি করে। তাই আজকের দিনে যে সময় মেডিকেল কলেজ নিয়ে, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি নিয়ে কথা বলার কথা ছিল, সেই সময় ওনারা 50,000 টাকা দিচ্ছেন, বলেছেন 20,000 টাকা তুমি ওর মুখে মেরে আসো, আবার ভিডিও করছে। সেই কথাগুলো আমি কেন বলবো? কোনো যে শহরবাসী বলছে এইরকম নির্লজ্জ রাজনীতি, রাজনীতি করা মোটেই উচিত। রাজনীতি করুন, সুস্থ সুন্দর পরিবেশ সকালে রাজনীতি করুন। আজকে ইলেকশন হচ্ছে, আমি তো সবাইকে বলেছি কোনো ধরনের যাতে মানুষ যাতে নির্ভীকভাবে যাতে মানুষ ভোট দিয়ে সবাই যাতে ভোট দিতে পারে, যাতে সবাই। আপনি ভারতীয় জনতা পার্টি বিজেপির 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী, যদি আপনি জয় হন তাহলে আপনার প্রথম কাজটি কি থাকবে? আপনার ওয়ার্ডে জনগণ কেন আপনাকে ভোট দেবে বলে আপনি মনে করছেন? আপনার জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আপনি আমার মিউনিসিপ্যালিটি বোর্ড যেদিকে থাকবে আমি আশা যে আমি সেদিকেই থাকবো। বোর্ড যেদিকে কি দখল, কারণ আমার ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার ওয়ার্ড অত্যন্ত পিছিয়ে আছে, আমার ওয়ার্ডের মানে জনগণ অনেক দুর্বল এবং সরকারি সহযোগিতা আছে ওরা অনেক পিছিয়ে আছে। ওদের এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমার এই 2 নম্বর ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসাবে বানাতে। আপনি যদি জয়ী হন আপনি প্রথমে আপনার ওয়ার্ডে কি কাজ করবেন? বা আমি ওয়ার্ডের, আমার ওয়ার্ডের মেন সমস্যা হচ্ছে জলের সমস্যা, ড্রেনেজগুলো ব্লক থাকে, জায়গায় জায়গায় আবর্জনা স্তূপ থাকে, এগুলো পরিষ্কার করতে হবে। এবং সামনে বৃষ্টির সিজন আছে, এই সময় মানে যাতে আমার ওয়ার্ডের মানুষ কষ্ট করে না, জনগণ জলে মানে নর্দমার জল দিয়ে হাঁটতে হয় না, এই ব্যবস্থাটা করব। এবং অলরেডি আমি এই কাজে আছি, আমার প্রতিনিধি এই কাজটি চালিয়ে যাচ্ছেন। আপনি বলছেন আপনি জয় নিয়ে আশাবাদী, তো আপনি কত ভোটে জয়ী হবেন? আশা তো মিনিমাম 500 ভোটে জয়ী হবে। ঠিক আছে, আপনার ওয়ার্ডে আজকে ভোট চলছে, আপনার প্রার্থী আপনার স্ত্রী বলেছেন উনি জয় নিয়ে আশাবাদী, এ নিয়ে আপনি কি বলেন? না, আমি দেখেন জয় নিয়ে আশাবাদী, এটা আমি পূর্বেই বলেছি যে আমি 100% আশাবাদী, আর আমার প্রতিদ্বন্দ্বিতা যে কেউ আমার দ্বারে কাছে থাকবে আমি এটা মনে করি না, আমি এটা 100% আমি জয় হবে আমার। ঠিক, 25 নম্বর ওয়ার্ডের জনগণ নির্ধারণ করবেন প্রার্থীর ভাগ্য, তো আপনি জয় নিয়ে কি আশাবাদী? বা দেখুন, প্রথমত নমস্কার, 25 নম্বর ওয়ার্ডের আপামর জনসাধারণকে আমি সবাইকে আহ্বান করব যে গণতন্ত্রের যে অধিকার এই উৎসবে সবাই যাতে অংশগ্রহণ করেন। যারা এখনও ঘর থেকে বেরোননি আপনারা সবাই আসুন ভোট গ্রহণ কেন্দ্রে এবং আপনাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করুন। আর সবাই প্রতি আমি আহ্বান এটাই করব যে আমি করিমগঞ্জের জনগণ ঠিক করে নিয়েছে, এবার শুধু আমার ওয়ার্ডই নয়, ভারতীয় জনতা পার্টির উপর আস্থা আছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে উন্নয়নের কাজ চলছে বিভিন্ন জেলায়, সেইভাবে আমাদের করিমগঞ্জ জেলা যাতে বঞ্চিত না হয় সেদিকে নজর আছে আপামর জনসাধারণের প্রতি। আমার বিশ্বাস সবাই আশীর্বাদ করবে এবার ভারতীয় জনতা পার্টির প্রতি, এবং আমি যাতে এখানে প্রার্থী হয়েছি আমার প্রতি নিশ্চয়ই আশীর্বাদ থাকবে আমার বিশ্বাস। আপনারা কী ভাবছেন কি ভারতীয় জনতা পার্টি এইবার কি পুরসভা দখল করতে পারবে? নিশ্চিত, দেখুন এমনিতে বিগত আজকে 6 বছর হয়ে গেল আমাদের আসামে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে। প্রথম সরকারও আমার এই উত্তর করিমগঞ্জ বিশেষ করে অংশীদার হতে পারেনি, এবার দ্বিতীয় সরকারের যখন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার চলছে যেভাবে উন্নয়নের জোয়ার চলছে সমগ্র রাজ্যে, কিন্তু আমাদের দুর্ভাগ্য করিমগঞ্জবাসী বিশেষ করে আমাদের শহরের যে আমরা সেই অংশীদার হতে না পারি। আমার বিশ্বাস এবার সেই দিকে নজর থাকবে জনসাধারণের, এবং যেটা ভুল হয়েছিল আমরা যেটা দুর্ভাগ্য হয়েছিল সেটা এবার পূরণ করবে, এবং শহরের মানুষ এবার মন ঠিক করে নিয়েছে শহরকে উন্নয়ন করতে হবে, আগামী দিনে ডেভেলপমেন্ট করতে হবে, আর ডেভেলপমেন্টের দিকে উন্নয়নের দিকে সবাই রাখি আছে, সবাই আশীর্বাদ পাচ্ছে। আপনাকে যদি 25 নম্বর ওয়ার্ডে জনগণ যদি আপনাকে নির্বাচিত করে থাকেন তাহলে আপনার প্রথম কাজটি কী থাকবে? আপনি যখন বলেছেন আমার 25 নম্বর ওয়ার্ডের কথা, তাহলে আমাদের এই ওয়ার্ডের মূল সমস্যা হচ্ছে জল নিষ্কাশন।
আর সঙ্গে আমাদের কিছু রাস্তাঘাট আছে, কিছু পানীয় জল ব্যবস্থা আছে, আমাদের স্ট্রিট লাইটের কিছু ব্যবস্থা করতে হবে। এইগুলো আমাদের প্রাথমিক কাজ হবে। আর আমার বিশ্বাস আমার এবার সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমাদের ভোট হবে করিমগঞ্জে। আর আমার 25 নম্বর ওয়ার্ডের যেগুলো সাধারণ মানুষের যে মৌলিক অধিকার যেগুলো, সেগুলো তো বঞ্চিত হবে না। আমি আপ্রাণ চেষ্টা করব সেগুলো আমার সরকার দ্বারা নিয়ে করব। करीमगंज एसएमसी रियाजुल शदील की खास रिपोर्ट R9 भारत।